বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নদিয়া জেলার তেহটো থানার মালিয়া পোতা এলাকায়। মৃতের নাম লিয়াকত শেখ, বয়স 70 বছর, বাড়ি মালিয়া পোতা গ্রামে। আজ দুপুরে বৃষ্টির মধ্যে মালিয়া পোতা সোনপুকুর মাঝামাঝি মাঠ থেকে কাজ সেরে ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে ধরম কাটার কাছে ঝুলন্ত ইলেকট্রিক তারে তার ঘাসের বোঝা ঠেকে আটকে যায়। সেই সময় হাতে থাকা হাসুয়া দিয়ে ইলেকট্রিক তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে এসে তেহটো মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, ABC24 নিউজ। আপনার মাঠে গিয়েছিলো, মাঠে ঘাস কাটতে গিয়েছিল, হ্যাঁ, ছাগলের জন্য ঘাস টাস কেটে ফিরে আসছিলো। ফিরে আসতে আসতে তেল পাম্পের আর ওদিকে তোমার কাঁটা, ধরম কাঁটা আছে, ওই কাঁটার মাঝামাঝি একটা তার ছিল, অনেকটা নিচ দিয়েছিলো তারটা। তো উনি আসতে আসতে বোঝা ছিল মাথায় ঘাসের, ঘাসের বোঝাটা তারে ঠেকে যায়। ওনার হাতে হেঁচু ছিল, হেঁচুর দিন আমার ছোড়াতে গিয়েছিলো, কোনো কারণে ওনাকে আটকে নিয়েছিল, ওইভাবে উনি মারা যায়। উনি ওনার নাম নাকত শেখ, বাড়ি মালিয়া পোতা। বয়স কত হবে? বয়স 70। কাজ করতো? চাষের কাজ করতো, কৃষিকাজ। আচ্ছা, যেখানে কারেন্টের শর্ট খায় সেখানটাই একটা নিচ দিয়ে তার ছিল, অবৈধভাবে তার ছিল, এই ক্ষেত্রে কি আপনারা কোনো লিখিত অভিযোগ করছেন? সেটা আমি বলতে পারলাম না, কারণ বাড়ির লোক বলতে পারে। ওই ওই মাঠটার নাম কি যেখানে ঘটনা ঘটেছে? মাঠটা হচ্ছে মালচিগাড়ি, সম্পুকুরের মাঝামাঝি, সম্পুকুর মালিয়া পোতা মাঝামাঝি। আপনার নাম? তেল পাম্প আছে, আমার নাম সুরজ সাহা। আপনি কে হন? আমি নাতি পালা সম্পর্কে। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন, বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজর কাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।